হায় শোনো দা, আমার পেমেন্টটা ঢুকে গেছে, প্রচন্ড প্রচন্ড আনন্দ। আরো বেশি আনন্দ কারণ হচ্ছে আমার দিদি আর দিদির মেয়ে এবার আমাদের সঙ্গে আছে, আমরা একসঙ্গে সবাই মিলে যাব, হ্যাঁ, ওই পেমেন্ট তুলতে। এর জন্য খুব 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 এক্সাইটেড আছি। হ্যাঁ, আর আগের যে পেমেন্টটা ছিল সেটা তো আমি রেখে দিয়েছিলাম গুছিয়ে মায়াপুরে যাওয়ার জন্য, এবার এবার পেমেন্ট, এই পেমেন্টটাও যেহেতু মায়াপুরের অনেক মানে যাওয়ার অনেক পরে পাচ্ছি, মায়াপুরে হয়তো কাল পরশু যাব, আর পেমেন্টটা তো আমি কাল পরশু তুলছি না, পেমেন্টটা একটু দেরি হবে তুলতে, তাই আগে মায়াপুরে ঘুরে আসি। ঘুরে এসে আবার আমি দিদি দিদি নিয়ে আমার ছেলে তারপর হচ্ছে মা সবাই মিলে আমরা টুকটুকি করে যাব পেমেন্ট তুলতে। বিশাল আনন্দ, মানে দেখো প্রত্যেকবারই তো আমি মা ছেলে তুলতে যাই, তা এবার আমি আমার দিদির হাত দিয়ে আমার পেমেন্টটা তুলাবো। ঠিক আছে, আমার অনেক দিনকার শখ ছিল, তা এটা পূরণ হতে চলেছে সত্যি। মানে প্রত্যেকবার আমি নাহলে মা যে কোনো একজন তোলে, আমার দিদিকে দিয়ে তো কোনোদিন তুলায়নি, আর সেই আনন্দটা, সেই ফিলটা ইউটিউবের টাকার, ইউটিউবের পেমেন্টে যে মানে আনন্দটা, তোমাদের জন্য যে এই আনন্দ সৌভাগ্যটা হয়েছে আমার, আমার খুব 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 খুশি, খুব খুশি। আর শোনো, তোমরা যেভাবে আমাকে ভালোবাসো, যেভাবে আমাকে মানে সাপোর্ট করো, মানে আমার নিজেদের থেকেও, নিজেদের লোকের থেকেও তোমরা বেশি আমাকে ভালোবাসো। আমি তো দেখি অল টাইম আমার খোঁজ নাও, দিদি কি করছো, দিদি কি হলো, দিদি ভালো আছো তো, সব সময় খোঁজ নাও। হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগে, তাই তো। তারপর আজকে আজকে ইয়েতে যাব, আমাদের এই বাজারে যাব, বাজারে গিয়ে কানের দুল নিয়ে আসব। দেখো আমার এই কানের দুলটা কোথায় খুলে পড়ছে খুঁজে পাচ্ছি না, কানের দুল নিয়ে আসব, চুড়ি নিয়ে আসব, তারপর হচ্ছে টিপের পাতা নিয়ে আসব, তারপর একটা সরু চেন নিয়ে আসব, ঠিক আছে, সব নিয়ে আসব। কারণ দেখো মায়াপুরে যাব তো, যেহেতু আমার এখনো মানে সোনার কিছু বানানো হয়নি গলার, সেহেতু আমাকে তো ইমিটেশন পরে তো কাটাতে হবে। এই যে পেমেন্টটা ডুবে, তারপর দেখি একটা সোনার হার ফার বানাতে দেবো, তাহলে গলাটা পর্যন্ত খালি থাকে, এবার কানটাও খালি থাকে, দেখি কানের দুলও বানাতে দিতে পারি। ভালো লাগে না, কি করবো বুঝতে পারি না, আগে টিভি কিনবো না আগে সোনার কিছু তৈরি করবো? তোমরা বলো তো সোনারা, আগে কি করব, আগে সোনার জিনিস করব, যেমন MS ফ্যামিলির মন্দিরা তুলেছিল, যেমন MS ফ্যামিলির মন্দিরা করেছিল, কি করব, ও কিন্তু একদিক দিয়ে বুদ্ধিমানে কাজ করেছিল ওই সোনার জিনিসগুলো বানিয়ে। কারণ দেখো সোনার জিনিস কিন্তু ভবিষ্যতের একটা ইয়ে, যেমন মৌমিতা, মৌমিতাও কি করেছে, সোনার জিনিস একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা সোনার জিনিস বানিয়ে নিয়েছে। তা আমি ভাবছি আমিও বানিয়ে নিই, কারণ এই পেমেন্টটা ঢুকলেই আমি টুকটুক করে মানে প্রথমে মার কারেন্দুলটা, তারপরে আমার তো একটা আছেই আংটি, মার কারেন্দুলটা এবার বানিয়ে দিই। অনেক বছর হয়ে গেল মা কানে কিছু পড়ে না, মায়াও লাগে। আমাদের তো বাবা গড়িয়ে দিয়েছিল, সে আমাদের কি করব, আমাদের মানে কপালের দোষে মানে সংসার চালানোর জন্য সেটাকে সোনারা ফোন করেছিল, সেটাকে মানে ইয়ে করে দিতে হয়েছে, একদম শেষ করে ফেলতে হয়েছে, খরচ করে ফেলতে হয়েছে। এই জন্য কেমন জ্বালায় দেখেছো সোনারা, এর জন্য কি করব, এই জন্য ভাবছি আগে সোনার জিনিস বানিয়ে নিই, কারণ সোনার জিনিস হচ্ছে ভবিষ্যতের সব থেকে বড় বড় দামি জিনিস। হ্যাঁ, যেটা আমার ছেলের ভবিষ্যতেও লাগবে,
মানে চাকরির ক্ষেত্রেই হোক বা যে কোনো একটা ব্যবসা করুক, সে ব্যবসার ক্ষেত্রে হোক, যে কোনো কারণে হোক, এটা লাগবে। হ্যাঁ, তাই সোনারা খুব আনন্দ, প্রচন্ড আনন্দ। মা কেমন আনন্দ তোমার? খুব আনন্দ হয়েছে, কেনাকাটা করবো, মায়াপুরে যাবো। এই যে দিদি, দিদিও এসছে, দিদি এসছে, এই যে দেখো ও তরকারি করছে, ওকে দিয়ে তুলাবো। খুব আনন্দ। ওইদিকে দিদির মেয়ে বারান্দায় গল্প করছে। ও আমাদের বাবুকে তো দেখালাম না, এই যে সেটাই তো, এই দেখো দেখছো, দেখাচ্ছি না, কারণ হচ্ছে ও হাফ প্যান্ট পরে আছে। ওকে দেখাচ্ছি না কারণ ওই দেখো, দেখতে পাচ্ছ, ওই দেখো, খুব আনন্দ। আর আমার সব থেকে ভালো লাগে কি বলতো, আমার সব থেকে ভালো লাগে ওই যে মৌমিতা পড়ে না, লাল পলার, সবুজ পলার, ওই ওই ইয়েগুলো খুব ভালো লাগে, ওই আংটিগুলো খুব ভালো লাগে। আর ইউটিউব যখন একটা সুযোগ দিয়েছে, একটা একটা করে তো বানিয়ে নেবোই, একটা একটা করে বানিয়ে নেবো, হেভি 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 আনন্দ। আমি এবার আমার একটা পয়সাও মানে দোকানে দেবো না, সব পুরো 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 যা পাবো, এবার একটু বেশি মানে পেয়েছি, হ্যাঁ এবার একটু বেশি পেয়েছি, আর জানি না সামনে মাসে কি পাবো, এবার একটু বেশি পেয়েছি, তাই এবার মানে অনেক কটা জিনিস কেনার আমার খুব শখ আছে, তাই সেই কটা জিনিসই কিনবো। মানে আগে তো মানে সামনে মাসে তো, হ্যাঁ এবার এর কাছাকাছি, ঠিক আছে কাছাকাছি, এর কাছাকাছি, কারণ ইউটিউবে যেহেতু বলা এলাও নেই, সেহেতু বলতে পারবো না। খুব খুব আনন্দে এ মাসে যে এতটা 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 পাবো আমি ভেবে পাইনি, মানে এই মাসে বিশাল আনন্দ করবো, ধীরে জামা কাপড় কিনে দেবো, খুব আনন্দ করবো, বিশাল আনন্দ করবো। তার সঙ্গে রাখছি, সব সব তোমাদের জন্য আমি পেমেন্টটা পাচ্ছি, না হলে আমি পেমেন্ট পেতাম না, সব আমার খাটনি, তোমাদের ভালোবাসা, যার জন্য পেমেন্টটা ঢুকে গেছে। হ্যাঁ খুব আনন্দ, খুব আনন্দ আমি, ঠিক আছে রাখছি তাহলে সোনারা। আর সোনারা দেখো কেমন ঠান্ডা লেগেছে, দেখেছো চোখগুলো ফুলে গেছে, এরকম ফুলে গেছে, পেটটাও দম ধরে আছে, পেটটাও পেটের অবস্থাটাও ভালো না, কি করবো ভালো লাগছে না, এরকম চোখ দিয়ে অনবরত চোখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে অনবরত ই হচ্ছে। কিরা তোরা তোরা ভাবিস যে আমি আমায় আমি তো প্রত্যেক মাসেই টাকা পাচ্ছি, হ্যাঁ তোরাই বরঞ্চ ভিখারি, দেখ চোখের দিকে জল পড়ছে, তোরাই বরঞ্চ ভিখারি, আমি তো প্রত্যেক মাসে টাকা পাচ্ছি, হ্যাঁ আমার পরিশ্রমের টাকা আমি পাচ্ছি প্রত্যেক মাসে, তোরা হচ্ছে ভিখারি, বুঝতে পেরেছিস, তোরা ভিখারি, আমাকে ইউটিউব সুযোগ করে দিয়েছে প্রত্যেক মাসে আমার নিজের খাটনি পয়সা উপার্জন করার। হ্যাঁ তোদের মতো ঘরে বসে স্বামীর পয়সা আর নিজের বাবার পয়সা খাই না, বুঝতে পেরেছিস, আমি নিজের খাটনির পয়সায় খাই, একাই আমি 100, ঝুমা হচ্ছে একাই 100, একাই হচ্ছে লড়াই করে আমাকে আমার ছেলেকে আমার মাকে চালানোর ক্ষমতা রাখি, বুঝতে পেরেছিস, সূর্য কথা করে পট পট।